কঠোর লকডাউনে শিথিলতার পর নিতাইগঞ্জে ফিরেছে প্রাণ চঞ্চলতা। শ্রমিকরা ব্যস্ত ট্রাকে নৌকায় পণ্য লোড আনলোডে। উল্লেখ্য, নিতাইগঞ্জ এলাকায় বেশিরভাগই নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের ব্যবসা প্রতিষ্ঠান, খুলেছে প্রতিটি দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। খালঘাটে দেখা গেছে পণ্যবাহী পরিবহনের বিশাল বহর। এখান থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য যেমন আটা, ময়দা, চাল, চিনি, লবণ, তেল সরবরাহ করা হয় দেশের প্রত্যন্ত অঞ্চলে। নিতাইগঞ্জ ফিরে পেয়েছে তার চিরচেনা ব্যস্ততম চিত্র। নিতাইগঞ্জ থেকে শাজাহান চৌধুরী, NNTV, নারায়ণগঞ্জ।